ডায়াবেটিস থাকলে জীবনযাপন বদলে যায়, আরোপিত হয় নানা বিধিনিষেধ, ছাড়তে হয় মিষ্টির প্রতি ভালোবাসা। অনেকে জানতে চান ডায়াবেটিস নিয়ে আম খাওয়া যায় কি না। মন ভালো করার মতো খবর হলো, চিকিৎসকরা বলছেন ডায়াবেটিস থাকলেও আম খাওয়া যাবে, কিন্তু তা যেন হয় পরিমিত পরিমাণে। আমে গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম নয়, তাই আম খেলেও মেনে চলতে হবে কিছু নিয়ম। শরীরচর্চার কোনো বিকল্প নেই, ডায়াবেটিস থাকলে শরীরচর্চা করতেই হবে। প্রতিদিন কিছু সময় শরীরচর্চার অভ্যাস ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজে দেয়। আম একদিকে থাকলে অন্যদিকে রাখতে হবে শরীরচর্চা। আম খেতে চাইলে অন্য খাবারের লাগাম টেনে ধরতে হবে। কার্বোহাইড্রেট এবং জিআই এর পরিমাণ বেশি এমন খাবার গ্রহণ ঠিক নয়। আম খাওয়ার পরের দুদিন মিষ্টি খাবার খাবেন না। শরীরের আর্দ্রতা ঠিক রাখা জরুরি। এক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের বেশি সতর্ক থাকতে হয়, তাই গরমের সময় বেশি বেশি পানি পান করতে হবে। আর আম খেলে তো বেশি পানি পান করতেই হবে।